আজ অষ্টম শ্রেণী বিজ্ঞান বই দ্বিতীয় ধরে থাকা অণুজীব বিষয়টির অভ্যাস কাজ আরভ করা অভ্যাস কার্য আরম্ভ করা পূর্ব কিছু শিক্ষণীয় তথ্য আমি ধ্যান দেবা ছোট ছোট জীব যেগুড়ি অণুবীক্ষণ যন্ত্রের দেখি হুয়ে সেগুক অণুজীব কোহা তাহলে বুঝিপার অণুজীব কাহ কাহ যায় অণুজীব মুখ্যত চারি প্রকার কেত না চারি প্রকার বিজাণু আদিপ্রাণী কবক আউ কৈবাড় ভূতা অণুজীব জগতরে এক বিচিত্র সত্তা তেণু এখন প্রহেড়িকা ভাবে গ্রহণ করা যাইছে অনুজীব মানে মাটি পাড়ি পবন মেরু অঞ্চল উষ্ণ প্রশ্রবণ উত্তপ্ত জল সমুদ্র মরুভূমি প্রাণী মান দেহর বিভিন্ন অংশের দেখা যাতে বিজাণু মানে ক্ষীরক দহি পরিণত করতে কেউ মানে না বিজাণু মানে খেলা আচার পাউরুটি প্রস্তুতিরে বীজাণু মানে সাহায্য করে থাকে সুরা সার মদ এসিডি কমল আদি প্রস্তুতি রীবাণু মানে সাহায্য করতে কেউ মানে না জীবাণু মানে সেখানে ক্ষীর ধরেন তো কি করীজাণু এখানে সুরা সার মদ এসিটি কমল আদি প্রস্তুতি কি করে না জীবাণু মানে সাহায্য করে থাকে বীজাণু মানে ঔষধ প্রস্তুতিরে সাহায্য করে থাকে ମୃତ୍ତିକାର ଉର୍ବରତା ବୃଦ୍ଧିରେ କେତେକ ଅଣୁଜୀବ ସାହାଯ୍ୟ କରନ୍ତି କେତେକ ବୀଜାଣୁ ଜୈବିକ ଆବର୍ଜନା ଓ ମୃତ ମୃତ ଉଦ୍ଭିଦ ପ୍ରାଣୀମାନଙ୍କୁ ଅପଘଟନ ଦ୍ୱାରା ସରଳ ଉପାଦାନରେ ପରିଣତ କରି ପରିବେଶକୁ ନିର୍ମଳ ରଖନ୍ତି ଆମାଶୟ ଆଦି କେତେକ ମାରାତ୍ମକ ରୋଗ ଆଦି ପ୍ରାଣୀମାନଙ୍କ ଦ୍ୱାରା ହୋଇଥାଏ କାହା କେଉଁମାନଙ୍କ ଦ୍ୱାରା ହୋଇଥାଏ ନା ଆଦି ପ୍ରାଣୀମାନଙ୍କ ଦ୍ୱାରା ହୋଇଥାଏ মঠে কহা অনেক ৰোগ অণুজীৱান দ্বাৰা হি হৈ বা প্ৰসাৰ লাভ কৰি থাকে কেতিয়ক জীৱাণু খাদ্য বিষাক্ত কৰি থাকে কেতিয়ক বিজাণু জবখাৰজান বন্ধন কৰি থাকে অণুজীৱৰু প্ৰস্তুত ষ্ট্ৰেপটমাইচিন এলিথ্ৰমাইচি ভৰি কেতিয়ক জীৱাণু অনেক ৰোগৰ উপশম পাই ব্যৱহাৰ করা যাও কিছুটা বুঝিপার বিষয়টি কেউ আলোচনা কলে বহুত বৰ হব ঠিক আছে কমেন্ট মাধ্যমে জনাইলে আলোচনা করা বর্তমান অভ্যাস কাজটি আরম্ভ করা এক নম্বর শূন্যস্থান পূরণ কর অণুজীব দেখি আহায়তার দেখিপার দেখি দেখিপার না অণুবীক্ষণ যন্ত্র দেখি দেখিপার না কোণ আমি খালি আখে দেখ নম্বর মাটির উর্বরতা বৃদ্ধি পাই। ନୀଳହରିତ ଶୈବାଳ ବାୟୁମଣ୍ଡଳରୁ ସିଧାସଳଖ ଡେସ୍ ବିବନ୍ଧନ କରିଥାନ୍ତି ଜବ ଖାର୍ଜା ବିବନ୍ଧନ କରିଥାନ୍ତି ଗ ନମ୍ବର ଦେଖ ସୁରାସାର ଡେସ୍ ସହାୟତାରେ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଥାଏ କାହା ସହାୟତାରେ ନା ଇଷ୍ଟ ସହାୟତାରେ ଗ ନମ୍ବର ହଇଜା ଡ୍ରେସ୍ ଦ୍ଵାରା ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ କାହା ଦ୍ଵାରା ନା ବୀଜାଣୁ ଦ୍ଵାରା ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ ଦୁଇ ନମ୍ବର ଠିକ୍ ଉତ୍ତର ପାଖରେ ଠିକ୍ ଚିହ୍ନ ଦିଅ କହିଛି তাহলে ক নম্বর না কোন প্রস্তুত করা ইস্ট দরকার হয়ে থাকে কোন প্রস্তুত করিবা পাই, না সুরা সার প্রস্তুত করা তাহলে বিটু আমি ঠিক দেব খ নম্বর নিম্ন প্রদার্থ কেউটি জীবগ্নৌটি জীবগ্ন স্ট্রেপ্টোমাইসি তাহলে বিটুটা হচ্ছে ঠিক উতর এটার আমি ঠিক চিহ্ন দেওয়া গো নম্বর কি ম্যালেয়া জ্বর উপুযুক্ত আদি প্রাণীর বাহক কি নাই এন'ফিলিছ মশা বিট ৱানে আমি টিক মাৰিবা ঘৰ নম্বৰ চমি দেখ কি সংক্ৰামক ৰোগৰ চবুঠাৰ চাধাৰণ বা কি নামি ত'লে আমি বিট টুৰে টিক চিহ্ন দাব নম্বৰ দেখ পাওঁৰুটি কিমা ইডলি পিঠৌ কাহ দ্বাৰা ফুৰি যায় কাহ দ্বাৰা না ইষ্ট যুবকশৰ বৃদ্ধি দ্বাৰা ত'লে আমি বিট থ্ৰীৰে টিক চিহ্ন দাবা

রাইজবিয়ম তার কার্যক নাও জবখার চাঁদ বিবন্দন লাক্টোপাশিলস বসা দই তো ইষ্টর কাম পাউরুটি প্রস্তুতি আদি প্রাণী ম্যারিয়া জ্বর কারণ ভূতাণু এডসর কারণ বর্তমান চার নম্বর অণুজীব মানুষ খালি দেখি দেখব কি যদি না তেবে তাহা তেমনি তাহলে সেগুড়ি দেখিপার তাহলে অণুজীবগুড়ি খালি দেখি দেখব না ଦେଖିହେବ କି ହେବ ନାହିଁ ଏଗୁଡ଼ିକ ମାଇକ୍ରୋସ୍କୋପ ସାହାଯ୍ୟରେ ଦେଖିପାରିବା ପାଞ୍ଚ ନମ୍ବର ଅଣୁଜୀବମାନଙ୍କୁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରାଯାଇଥିବା ପ୍ରଧାନ ଶ୍ରେଣୀ ଗୁଡ଼ିକ କ'ଣ କ'ଣ ନା ଅଣୁଜୀବମାନଙ୍କୁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରାଯାଇଥିବା ପ୍ରଧାନ ଶ୍ରେଣୀ ଗୁଡ଼ିକ ହେଲା ବିଜାଣୁ ଆଦି ପ୍ରାଣୀ କବକ ଆଉ କ'ଣ ନା ଶୈବାଳ ଛଅ ନମ୍ବର ମାଟିରେ ଜବଖାର୍ଜାନ୍ ବିବନ୍ଧନ କରୁଥିବା ଅଣୁଜୀବର ନାମ ଲେଖକ ଅଛି ତାହେଲେ କ'ଣ ନା ମାଟିରେ ଜବଖାରଜାନ୍ ବ୍ୟବନ୍ଧନ କରୁଥିବା ଅଣୁଜୀବ ହେଲେ କେତେକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ନୀଳହରିତ ଶୈବାଳ ଓ ବୀଜାଣୁ ସାତ ନମ୍ବର ଆମ ପାଇଁ ଅଣୁଜୀବ ଗୁଡ଼ିକର ଉପକାରିତା ସମ୍ବନ୍ଧରେ ଦଶଧାଡ଼ିରେ ଲେଖକ ଅଛି ତାହେଲେ କ'ଣ ଲେଖିବା ନା ଅଣୁଜୀବମାନଙ୍କର ଉପକାର କ୍ଷୀରରୁ ଦହି ଦହିରୁ ଛେନା ପ୍ରସ୍ତୁତି ଲାକ୍ଟୋବାସିଲ ନାମକ ବିଜାଣୁ ଦ୍ୱାରା ସମ୍ଭବ ହୋଇଥାଏ ଆଉ ଗୋଟିଏ ପଏଣ୍ଟ ଲେଖିବା ଇଷ୍ଟ ନାମକ ଅଣୁଜୀବ ପାଉଁରୁଟି ତିଆରିରେ ବ୍ୟବହାର କରାଯାଏ ବିଟ୍ ଥ୍ରୀରେ ଲେଖିବା ରାଇବୋଜିୟମ୍ নামক বীজাণু জব খার্জেন বন্ধন করে থাকে বিটাইভ্র লেখা বীজাণু মানে ঔষধ প্রস্তুতি ব্যবহৃত হাইভ্রে লেখা পেনসিলিওম নামক এক প্রকার কবকর পেনসিলি ইঞ্জেকশন প্রস্তুত করা ছখা কতক অণুজীব জৈব অবঘটনার সাহায্য করে থাকে সাতের লেখা সুরা সারস মদ এসিটি কমল আদি রাসায়নিক পদার্থ প্রস্তুতি ଅଣୁଜୀବ ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ ଆଠରେ କଣ ଲେଖବା ନା ଗୃହପାଳିତ ପଶୁ ପକ୍ଷୀମାନଙ୍କୁ ରୋଗମୁକ୍ତ କରିବା ପାଇଁ ସେମାନଙ୍କ ଖାଦ୍ୟ ସହ ଖାଇବାକୁ ଯେଉଁ ଜୀବଗୁଣ ଦିଆଯାଏ ତାହା କେତେକ ଅଣୁଜୀବରୁ ପ୍ରସ୍ତୁତ ଆଠରେ ନଅରେ ଲେଖିବା ଚକୁଡ଼ି ଇଟଲି କେକ୍ ଆଦି ଖାଦ୍ୟ ପଦାର୍ଥ ପ୍ରସ୍ତୁତିରେ ଅଣୁଜୀବ ବ୍ୟବହାର କରାଯାଏ ଦଶରେ କ'ଣ ଲେଖିବା ନା କେତେକ ରୋଗର ପ୍ରତିଷେଧକ ଟୀକା ଓ ପିଲାମାନଙ୍କୁ ଯେଉଁ ଟୀକା ଦିଆଯାଏ সেই সবু টীকা দুৰ্বল আৰু মৃত অণুজীৱৰু তিয়াৰী হৈ থাকে আঠ নম্বৰ জীৱগু কণ ই ব্যৱহাৰপৰাই কি কি সতৰ্কতা নিযাই থাকে কণ নি জীৱগুণ হেৰি অণুজীৱৰু প্ৰস্তুত হৈ থাকে বা এণ্টিবায়কটিক যিটা এয়া সেৱন কলে শৰীৰে বৃদ্ধি পাওঁ ৰোগ ৰোগকাৰক অজীৱ মানে মৰি যাতে কিমান বংশবৃদ্ধি প্ৰতিহত হৈ থাকে বিভিন্ন রোগর চিকিৎসা পাই নির্দিষ্ট অণুজীবর বংশবৃদ্ধি করাই সে জীবগ্ন প্রস্তুত করা যাই থাকে অণুজীব প্রস্তুতমাইপ্টোমাইসি টেট্রাসাইক্লি এবং এলিথ্রোমাইন ভি কতক জীবগ্ন অনেক রোগর উপশমপি ব্যবহার করা যাচ্ছে কেবল যোগ্য অনুভূতি সম্পন্ন ডাক্তার উপদেশ অনুযায়ী জীবগ্ন ব্যবহার করা উচিত ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ ମାନେ ଏହା ସେବନ କରିବା ଆବଶ୍ୟକ କମ୍ ବେଶୀ ବା ଭୁଲ ମାତ୍ରାରେ ଏହାକୁ ବ୍ୟବହାର କଲେ ଭବିଷ୍ୟତରେ ଏହା ଫଳପ୍ରଦ ହୋଇନଥାଏ ଅଲଟା କ'ଣ ହେବ୍ରି ଅଧିକ ଦେହ ଖରାପ ହେବ ଯଦି ଠିକ୍ ମାତ୍ରାରେ ଆମେ ସେବନ ନ କରିବା ଅନାବଶ୍ୟକ ଜୀବଗୁଣ ବ୍ୟବହାର କଲେ ଏହା ଆମ ଶରୀରରେ ଥିବା ଉପକାରୀ ବିଜାଣୁମାନଙ୍କୁ ମାରି ଦେଇଥାନ୍ତି ତ ଆଜି ପାଇଁ ଏତିକି ନେକ୍ସଟ ପିଡ଼ିଓରେ ଆଉ କେଉଁ ବିଷୟ ଦରକାର ମୋତେ ସମସ୍ତେ ଜଣାଇଲେ ମୁଁ ଆପଲୋଡ଼ କରିବି ଧନ୍ୟବାଦ